এইটা আমার মাথায় কাজ করছে যে ইন্ডিয়া পাকিস্তানের যদি লোকরা পারে আমরা কেন পারবো না, আমার একটা জেদ কাজ করছে। বাংলাদেশ ক্রিকেট দলসহ বিশ্বের তারকা খেলোয়াড়দের কমবেশি সবাই চিনেন আফতাব শাহিনকে। ক্লাসিক্যাল শচীন টেন্ডুলকার, হার্ড হিটার শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ বিশ্বের বহু নামিদামি আর প্রতিষ্ঠিত তারকা ক্রিকেটারের উইলোর হাতের ছোঁয়া আছে আফতাব শাহিনের, কারণ তিনি যে ব্যাট ডক্টর। এবার তার হাত ধরে বাংলাদেশের প্রথম ক্রিকেট ব্যাট তৈরির কারখানা গড়ে উঠেছে। এই প্রথম বাংলাদেশের ব্যাট তৈরির ব্র্যান্ড হিসেবে আইসিসির স্বীকৃতি পেয়েছে এমকেএস স্পোর্টস। মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও আফতাব শাহিনের হাত ধরে পদ্মাপাড়ের শহর রাজশাহীতে হতে যাচ্ছে এমকেএস স্পোর্টসের কারখানাটি। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, যে কাজে প্যাশন থাকে। সো আমার ওইখান থেকেই ছোটোকাল থেকেই ছিল যে হয়তো কোনো একদিন ব্যাটের ফ্যাক্টরি দেবো, কারখানা দেবো, মানে তখন থেকে একটা প্যাশন ছিল, তো ওইখান থেকে কাজ করতাম। অচিরেই বিভিন্ন দেশে ব্যাট রপ্তানি করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন ইমরুল কায়েস। অবশ্যই হবে, অবশ্যই, ইনশাল্লাহ। আমরা তো প্ল্যান করছি, এবং আপনি জানেন যে আমরা অলরেডি অস্ট্রেলিয়া, ইউকে এবং আমেরিকাতে অলরেডি কথাবার্তা আমাদের চলছে, যে আমরা তারা অনেক আগ্রহ প্রকাশ করেছে আমাদের এখান থেকে ব্যাট নেওয়ার জন্য। বাট আমাদের প্রথম শিপমেন্টটা আসছে যা ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে চলে আসবে, এরপরে আমরা ফুল আমরা প্রোডাকশনে যেতে পারবো। অদূর ভবিষ্যতে দেশের চাহিদা পূরণ করে এমকেএস স্পোর্টস ব্যাট যাবে বিশ্ববাজারে, যাতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। আফতাব শাহিন জানান, বাংলাদেশের মাটিতে ব্যাট তৈরির কারখানা করতে পারাটা আনন্দের। তার স্বপ্ন পৃথিবীর প্রতিটি দেশের খেলোয়াড়ের হাতে বাংলাদেশের তৈরি ব্যাট পৌঁছে দেওয়া। আপনারা হয়তো দেখেছেন যে আমরা আইসিসি থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো এইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্ট। আমি বলবো এটা নট ইভেন আমাদের কোম্পানির অ্যাচিভমেন্ট, এটা বলবো যে আমাদের বাংলাদেশের অ্যাচিভমেন্ট, বাংলাদেশের মানুষের অ্যাচিভমেন্ট। সো ব্যাট ম্যানুফ্যাকচারিংটা এমন কোনো আহামরি টেকনোলজি ছিল না যে এটা আমাদের দেশে কেন তৈরি করতে পারবে না, এইটা আমার মাথায় কাজ করছে যে ইন্ডিয়া পাকিস্তানের যদি লোকরা পারে আমরা কেন পারবো না, আমার একটা জেদ কাজ করছে, দেখি কীভাবে হয়। পরে খোঁজ নিয়ে দেখলাম যে ইংল্যান্ড থেকে আসলে কার্ডটা আসে, পরে কার্ড আসার পরে ইমরুল ভাইয়ের সাথে কথা হলো, মিরাজ আমাদের সাথে ইনক্লুড হলো, পর কিছু স্যাম্পল আমরা বাইরে গেলাম, ন্যাশনাল টিমেও প্লেয়াররা নিয়েছে, বিপিএলেও গতবার খেলছে, তখন দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ব্যাটের রেসপন্স ভালো। প্লেয়ারদেরকে সবসময় ডিপেন্ড হতো বাইরের কোম্পানির উপরে যে স্পন্সরশিপের জন্য ফাঁকা ব্যাট নিয়ে খেলতো, এটা আমাদের কাছে খারাপ। ওরা আন্ডার 19 টিমের প্লেয়াররাও স্পন্সরশিপ পায়, বাট আমাদের আন্ডার 19 টিম এরা অলওয়েজ ফাঁকা ব্যাট দেখালে, এটা নিজেদেরই খারাপ লাগে। এই চিন্তাটা করেই আসলে ব্যাট ফ্যাক্টরিটা ম্যানুফ্যাকচারিং করা, যে আমাদের দেশের প্লেয়ারদেরকে আমরা ভালো ব্যাট উপহার দিতে পারবো কম প্রাইসে। আইসিসির অনুমতির সুখবর জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজশাহীর কাউন্সিলর তৌহিদ আল মাসুদ রনি বলেন, আমাদের দেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলবে এবার। আমাদের জন্য গ্রেট একটি অ্যাচিভমেন্ট বলা চলে, কারণ রাজশাহীতে ইন্টারন্যাশনাল মানের ব্যাট তৈরি হবে, সেই ব্যাট গোটা বিশ্বে প্লেয়াররা খেলবে, এটা আসলে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আপনার ইন্টারন্যাশনাল মানে এটা ইন্টারন্যাশনালিভাবে অনুমোদিত হচ্ছে, সুতরাং সবাই যেহেতু খেলবে তো বাংলাদেশের লোকাল যেগুলো ডোমেস্টিক লিগ আছে সেগুলোতে এইসব এই ব্যাটগুলো যাবে, তারা খেলবে, এটাই তো স্বাভাবিক। এটাও তো আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট হতো, যেটা আমরা বাইরে থেকে নিয়ে আসতাম, আমাদের অর্থ আমরা বাইরে যেয়ে দিতাম, সেই অর্থটা আমাদের দেশের যে লোকজন সেটা তৈরি করছে এবং আমরা সেটা সেল করবো, সেটা রেমিটেন্সও আসবে, সব মিলিয়ে এটা আসলে অনেক আনন্দের বিষয়। আইসিসির স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক ব্যাটে ব্র্যান্ডটির লোগো ব্যবহার করবেন ক্রিকেটাররা, এটি বাংলাদেশের ক্রীড়া জগতের একটি বড় পাওয়া, যা বিশ্বের দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইমন মুবিন পল্লব, মোহনা টেলিভিশন।